চা বাগানে দাপিয়ে বেড়ালো একটি দলছুট বাইসন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নাগাকাটা লুকসান চা বাগান এলাকায়। পরে অবশ্য ঘুম পাড়ানির গুলিতে কাবু হয় বাইসনটি। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তিনটি বাইসন চা বাগানে ঢুকে পড়ে, কিন্তু দুইটি বাইসন জঙ্গলে ফিরে গেলেও একটি রয়ে যায়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চা বাগানে দাপিয়ে বেড়ায় ওই বাইসনটি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন কর্মীরা। লকডাউনের কথা ভুলে গিয়ে মানুষ বাগানে ভিড় জমান বাইসন দেখতে। তিন ঘন্টার চেষ্টায় বাগানের 2 নম্বর সেকশনে ঘুম পাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করা হয়। পরে সুস্থ অবস্থায় বাইসনটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেন বন কর্মীরা। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, ঘুম পাড়ানি গুলি ছুড়েও কোনো অঘটন ঘটেনি, এটাই সবচেয়ে বড় স্বস্তি।